হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত ডেলি বাংলা নিউজের আরেকটি নতুন সন্ধ্যাকালীন আপডেটের সঙ্গে বন্ধুরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে নতুন এটাতে নিয়ে আসলাম এই আমরা দুপুরের আপডেটে যেটা দেখেছিলাম তার দিয়ে কিন্তু বিশাল পরিবর্তন ঘটেছে এই যে নতুন ঘূর্ণাবত্ত অর্থাৎ যে নিম্নচাপ আসছে বঙ্গের ওপরে আর যেটা বলেছিলাম এটা পুরোটাই নিম্নচাপের মাস এর আগে একটি নিম্নচাপ গেছে এখান থেকে অর্থাৎ বঙ্গের উপর দিয়ে তবে এই যে নিম্নচাপটি এটির ফলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে যেটা কিন্তু আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে সম্ভাবনা কিন্তু বাড়তে পারে হান্ড্রেড পার্সেন্ট নয় তবে ফিফটি চান্স রয়েছে এটা কিন্তু বাড়তে পারে আর গত নিম্নচাপে যা অবস্থা হয়েছে এমনিতেই নদীর জল বেড়ে প্লাবিত অবস্থা বিভিন্ন জেলায় জেলায় প্রবল অবস্থা খারাপ আর এই নিম্নচাপটা যদি আবারও এমন টাইপের বৃষ্টি দেয় তাহলে কিন্তু অবস্থা আরও আশঙ্কাজনক হয়ে যেতে পারে সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তবে আমরা বলবো যাতে আশা মনে করবো আশা করবো যাতে আমরা এই অবস্থা যাতে না হয় এটা যদি হালকা মাঝারি বৃষ্টি হয়ে কেটে যায় তবে এইটা এই মুহুর্তে যেটা আমরা লক্ষ্য করতে পারছি বঙ্গের ওপরে কিন্তু আবারও আসতে চলেছে ভারী বৃষ্টি আর বাংলাদেশের ওপরে তো ভয়ঙ্কর বৃষ্টি আসতে চলেছে সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এই মুহূর্তে আর দক্ষিণ আর উত্তরবঙ্গে কিন্তু আরও বিধ্বংসী বৃষ্টি কিন্তু আমরা সেটা লক্ষ্য করতে পারছি এই মুহূর্তে সেটা কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা লক্ষ্য করতে থাকুন এবং দেখতে পাচ্ছেন প্রায় বারো তারিখ নাগাদ আমরা যেটা লক্ষ্য করতে পাচ্ছি বিকেল ছটা নাগাদ দক্ষিণবঙ্গের মুরাগাছা কৃষ্ণনগর এবং চাপড়ার ওপরে প্রায় একত্রিশ পয়েন্ট সাত এম এবং কৃষ্ণনগরে প্রায় বাগুলাতেও উনিশ থেকে চল্লিশ এম এম কাছাকাছি কয়েক ঘন্টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা এছাড়া বাঁকুড়ার পাশে যদি আমরা দেখি সতেরো পয়েন্ট পাঁচ এম এম বৃষ্টির সম্ভাবনা তার মধ্যে পড়ছে গোয়ালের গোয়ালিয়র সোনামুখী তারপর হচ্ছে গো এছাড়া এখানে আমরা নামগুলো পড়তে পারছি না মানে গ্রাফিক্সটা এতটাই মানে এখানে ভয়ঙ্কর দিয়েছে তার ফলে আমাদের নামগুলো পড়তে অসুবিধা হচ্ছে গ্রাফিক্সের কারণে তবুও আমরা আমাদের জায়গার নামগুলো মুখস্থ আছে আমরা আপনাদেরকে বলছি যেমন ভারী বৃষ্টির সম্ভাবনা এখানে বলছে কোলাঘাট তমলুক তারপর হচ্ছে বাগনান শ্যামপুর বিষ্ণুপুর বারুইপুর কেতু কেয়াতলা কলকাতা নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর চন্দননগর বারাসাত সিঙ্গুর তারপর আমরা দেখতে পাচ্ছি আরামবাগ তারপরে পা পাণ্ডুয়া বিভিন্ন অংশে আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টির পরিমাণ কিন্তু বেড়েছে প্রায় কয়েক ঘন্টার মধ্যে বারো এম এম বৃষ্টি দক্ষিণবঙ্গের কলকাতার আশেপাশে আমরা কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি অর্থাৎ বৃষ্টির পরিমাণ কিন্তু বেড়েছে আর এটা এক ঘন্টার মধ্যে আর সারা দিন যদি এমন ঘন্টায় ঘন্টায় এগারো বারো করে চলতে থাকে তাহলে কিন্তু আবারও সেই ভারী বৃষ্টির ফলে কিন্তু আবারও সেই রাস্তায় রাস্তায় জল জমে যাবে কলকাতায় কিন্তু এমনিতেই প্রবল জল জমে যায় এবং মানুষের যে প্রবল ক্ষতি অসুবিধা হয় তাতে আবারও যা পাচ্ছি আমরা আভাস এই মুহূর্তে তাতে কিন্তু আবারও সেই গ্রামে জল জমে যাওয়ার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পাচ্ছি এছাড়া আমরা বাংলাদেশের মেহেরপুর এবং তার আশেপাশে সংলগ্ন অঞ্চলগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টি লক্ষ্য করতে পাচ্ছি আমরা তো এবার আমরা এটা কবে দেখছি এটা আমরা ছ বারো তারিখ বৃহস্পতিবার ছটা সময় আমরা এটা লক্ষ্য করতে পারছি এছাড়া রংপুর সাইডে একবার দেখে নিন রংপুর সাইডেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় ছাব্বিশ এম এম বৃষ্টি ছটার সময় এটা তো আছে এর আগেও আরও বৃষ্টি আছে এবং এর পরেও আরও বৃষ্টি আছে সেটাও আমরা আপনাদেরকে দেখাবো তবে এইটা নতুন পরিবর্তন হয়েছে পরিবর্তনটাকে ছিল না এটাই পরিবর্তন হয়েছে যেটা কিন্তু আমরা আপনাদেরকে দেখাতে আসলাম তবে কার্সিয়াম সাবকা দার্জিলিং শোকনা শিলিগুড়ি বিভিন্ন অংশে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তো বৃষ্টির সম্ভাবনা বেড়ে গেছে গিয়ে আমরা কিন্তু সেটা লক্ষ্য করতে পারছি আর এটাকে যদি আমরা একটু আগিয়ে নিয়ে যাই তাহলে দেখুন রাত্রি নটার অবস্থা রাত্রি নটায় গেলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বাংলাদেশের মাগুরা তারপর হচ্ছে রাজবাড়ি শিবালয়া তারপর হালিকান্দি কুমিরখালী বিভিন্ন অংশে দেখতে পাচ্ছেন যে ভারী কিন্তু বৃষ্টি যশোর লোহাগারা তারপরে আমরা দেখতে পাচ্ছি ফরিদপুর এই অংশে কিন্তু ভারী বৃষ্টি খুলনা সাতক্ষীরা শ্যামনগর বিভিন্ন অংশ সব থেকে ভারী বৃষ্টি কিন্তু নাগেরপুর এবং ফরিদপুরে তার এবং মাঝখান অংশে প্রায় আমরা যদি লক্ষ্য করতে পারছি এই অংশে ঊনষাট এম বৃষ্টি আর ময়মেন সিংয়ের এখানে গেলেও তো আমরা লক্ষ্য করতে সিরিশ বাড়ি সিরাজগঞ্জ কিশোরগঞ্জ মাদান ময়মেন সিংয়ের উপরে কিন্তু অতি ভয়ঙ্কর বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি প্রায় একশো এক কয়েক ঘন্টার মধ্যে মানে যে বন্যাটা আমরা লক্ষ্য করতে পারলাম দক্ষিণবঙ্গে সেটা কিন্তু এবারে বাংলাদেশের ওপরে হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আর ময়মনসিংহ সিরিজবাড়ি সিরাজগঞ্জ কিশোরগঞ্জ মাদান এই অংশগুলিতে কিন্তু বিশম্বরপুর ভারী থেকে অতি ভারী বৃষ্টি ঢাকার ওপরেও রয়েছে প্রভাব আমরা দেখতে পাচ্ছি এছাড়া ত্রিপুরার কিছু অংশও কিন্তু প্রভাব রয়েছে রয়েছে আগরতলা থেকে বিভিন্ন অংশ আমরা লক্ষ্য করতে পারছি ভিডিওটি দেখতে থাকুন আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন কারণ আমরা প্রত্যেক দিন কিন্তু আপনাদের জন্য এমন আপডেট নিয়ে আসি এছাড়া সিলেটেও আমরা লক্ষ্য করতে পারছি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি অসমের বিভিন্ন অংশে গোয়ালপাড়া গোয়াটে এবং বোকোর বিভিন্ন অংশে প্রায় ষাট এম এর কাছাকাছি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারেন ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু সম্ভাবনা আসছে এছাড়া দক্ষিণবঙ্গের গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ ফলদিয়া রায় দিকে পাশে হলদিবাড়িতেও কিন্তু সতেরো পয়েন্ট সাত এম এম আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি অর্থাৎ সুন্দরবন এলাকাতে কিন্তু আরও ভারী বৃষ্টির একটি সম্ভাবনা কিন্তু রয়েছে আমরা সেটাই কিন্তু লক্ষ্য করতে পারছি নতুন নিম্নচাপের ফলে আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারলেন তো এটা তো আমরা পরের অবস্থা দেখানো এবার এর আগে আমরা যেহেতু আগের অবস্থাগুলো যেটা আমরা দেখাই একবার আপনারা দেখুন একবার আগের অবস্থাগুলো সেটাতেও কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো যে ভারী বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দেখতে এখন দেখুন বৃষ্টি কিন্তু চলবে আগে বুধবার এগারো তারিখ গেলে মোটামুটি এগারো তারিখ থেকেই আমরা দেখতে পাচ্ছি শুরু ভারী বৃষ্টি এবং দশ পয়েন্ট আট এম দেখুন তিনটের সময় এই দশ এম এম এইখানে এই দশ এম এইখানে অর্থাৎ আমরা যদি ধরুন এই এক এক ঘন্টার যদি দশ এম এম তাহলে কুড়ি এম এম এর কাছাকাছি বৃষ্টি অর্থাৎ কুড়ি এম এম বৃষ্টি মানে কম না কিন্তু প্রবল বৃষ্টি মানে কুড়ি এম এম বৃষ্টি আর এমন যদি ঘন্টা ঘন্টায় দশ এম এম বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারি তাহলে কিন্তু দশ ঘন্টায় প্রায় একশো এম এম বৃষ্টির কাছাকাছি অর্থাৎ জল জমে গিয়ে বন্যার পুরো মতন পুরো একদম পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে যেতে পারে সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এছাড়া আমরা সিলেটের ওপরে যদি আমরা লক্ষ্য করতে পারছি প্রায় তেইশ এম বৃষ্টি এছাড়া উত্তরের জেলাগুলিতে তো চলবেই প্রভাব আমরা সেটা আর এক্সট্রা করে বাড়তি বলছি বলছি না তো রাজশাহী থেকে মেহেরপুর বিভিন্ন অংশে বাঁকুড়া বর্ধমান পুরুলিয়া আর বিভিন্ন অংশে আমরা লক্ষ্য করতে পারছি যে বৃষ্টির পরিমাণ বেড়ে গেল তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন একদম ভালোভাবে আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এ টু জেড যদি বুঝতে কোথাও অসুবিধা অবশ্যই কিন্তু কমেন্ট করবে নেক্সট আপডেটগুলোতে তো কিন্তু আমরা অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেবো এবং বুঝিয়ে দেবো আর আমাদের আরেকটি কিন্তু চ্যানেল আছে যারা ভিডিও ফুটেজের মাধ্যমে বিভিন্ন ধরনের নিউজ দেখতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই আমাদের ডেলি মিডিয়া নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন কারণ আমরা কমেন্ট বক্সে দেখবেন কমে কমিউনিটি বক্সে আরেকটা চ্যানেলে ভিডিও ছাড়ি ওটাতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন আর দেখতে পাচ্ছেন ন তারিখেও দেখতে পাচ্ছি যে আমরা ভারী বৃষ্টি চলবে ন তারিখে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি আট তারিখেও কিন্তু আমরা রবিবার নাগাদ দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন মানে একদম ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু আসতে চলেছে এগারো তারিখের পর থেকেই তবে যেইটা প্রভাবটা আমরা লক্ষ্য করতে পারছি পাঁচ ছয় সাত এমন টাইপের সেই সময় কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত কোথাও কোথাও আবার ভারী বৃষ্টি চলবে এটা ঠিকই কিন্তু অত ভারী চলবে না তবে এগারো তারিখ থেকে যে ভারী প্রভাবটা আমরা লক্ষ্য করতে পাচ্ছি